হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরা খুব ভালো আছি। তো দেখো বন্ধুরা, আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন বাজে সকাল 9টা। তো আজকে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি, কারণ সোনা বাবা কালকে মানে একদম সন্ধ্যাবেলা ঘুমিয়ে পড়েছিল, তো আর ওর সাথে আমিও শুয়ে পড়েছিলাম তাড়াতাড়ি আর কি, সেই জন্য সকালবেলা ঘুম আসছিল না, এরকম একটু ব্যাপার। ওই জন্য তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি আর মায়ের সব কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে। আর দেখো আজকে মানে এমন একটা আকাশের পরিস্থিতি, রোদও আছে আবার হালকা হালকা বৃষ্টিও পড়ছে। তো মায়ের সব কাজকর্ম তো হয়ে গেছে, বিছানা তোলা, ঘর ঝাড় দেওয়া, সেগুলো আর শেয়ার করিনি, আর জামাকাপড় কাচা ধোয়াও সব কিছু কমপ্লিট হয়ে গেছে। আর চা খাওয়া হয়নি আজকে এখনও পর্যন্ত, সেটা আমার গলার আওয়াজ আর চোখ মুখ দেখে বুঝতেই পারছো, যে তোমরা জানো যে আমি চা না খেলে আমার কোনো কাজে এনার্জি আসে না। শুধুমাত্র মন্দিরে আসলাম, সে তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করলাম আর এখন বসে আছি, বাড়ি যাবো, চা খাবো। আর আজকে হচ্ছে হাজব্যান্ড বাড়িতে আসছে, তো সেই জন্য আর কি মা সকালবেলায় সব কিছু গুছিয়ে নিয়েছে, যেহেতু মায়ের জামাই আসছে বলে কথা রান্নাবান্নারও একটা ব্যাপার আছে। তো এমন কিছু রিচ খাবার হবে না আজকে, কারণ তোমরা জানো যে আমাদের সামনে হয়তো ঘুরতে যাওয়ার প্ল্যান আছে, সেটা এখনও পর্যন্ত সঠিক না যে হবে কি না। তো সেই জন্য আজকে হয়তো মাছই রান্না হবে, আর সবারই শরীরটা খারাপ, সেই জন্য খুব রিচ কিছু করার কোনো প্রয়োজনও নেই। আর ও আসছে যেহেতু জার্নি করে এসে, খুব রিচ কিছু খেলে শরীরটা খারাপ হয়ে যেতে পারে, সেই জন্য। তো চলো আগে বাড়িতে যাই, গিয়ে চা খেয়ে নিই, আর সোনাবাতা যে প্রচণ্ড পরিমাণে খুশি হবে, সবাই আমরা খুশি হব, কিন্তু ওর খুশিটা একটু মানে অন্য কোথাও গিয়ে যেন মানে বেশি হবে আর কি, যেহেতু ওর বাবা আর ও তো বোঝে না এখন ছোট, যে বাবা কোথায় যায় আসে, আমরা কোথায় থাকি, ওর মানে এই বুদ্ধিগুলো এখনও হয়নি। তো ওকে এখন আমরা যেখানে রাখি ও সেখানেই থাকে আর কি। তো ওর বাবা আসার পরে ও কতটা খুশি হয় তোমাদের তো অবশ্যই সেটা ক্যামেরা বন্দি করে রাখবো। আর ও যদি ওর বাবার আসার আগেই ঘুমিয়ে পড়ে, যেহেতু একটু রাত হবে আসতে, তাহলে তো আর দেখাতে পারবো না। আগেরবার ওর বাবা যখন এসেছিল, ওর বাবার সামনেই ও বসেছিল, স্নান করছিল সেখানেও গিয়ে বসেছিল, ভাত খাচ্ছিল সেখানেও বসেছিল, মানে ওর ভিতরের যে একটা খুশি সেটা ও এইভাবেই প্রকাশ করছিল আর কি। তো চলো অনেক কথা বলে ফেললাম, আর বেশি কথা বলবো না, একটু চা খাবো এখন। চা না খেলে কাজে এনার্জি পাবো না, তো চা খাওয়ার পরে যা কাজকর্ম করি না করি সেগুলো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো। দেখতে থাকো ভিডিওটা, আশা করি তোমাদের ভালোই লাগবে। তো দেখো আমি সে সবজিগুলো কেটে দিয়েছি, আর আজকে আমাদের হবে পুঁই শাক দিয়ে, কুমড়ো দিয়ে, পটল দিয়ে একটা মানে সবজি হবে। আর এদিকে যেটা হবে কুমড়ো ভাজা হবে, এটা অল্প করেই হবে, সোনা বাবা খাবে। আর মাছের ঝাল হবে, মাছের ভিতরে কোনো সবজি দেওয়া হবে না। তারপর দেখো সোনা বাবাকে সকালের খাবারটা আমি খাওয়াতে বসিয়েছি, তো তো খেতেই চাইছে না, ভীষণ বিরক্তি করছে, চলো ওকে আগে খাইয়ে নিই আমি। তো দেখো তারপর আমি চলে এসেছি ঘরটা মুছতে, আর সত্যি কথা বলতে মানে হেলদি চেহারা হলে মানে দেখছো তো কীভাবে মুছতে হয় আর কি। আর মপ দিয়ে মুছলে সুবিধাই হয়, যেমন ধরো খাটের তলায় মানে ঢোকা লাগলো না, এরকম একটা ব্যাপার। আর আমার এসব কাজগুলো করতে একটু দেরি হয়, কারণ আমি অতিরিক্ত মানে সবাই আমাকে বলে যে তুই একটু বেশি পরিষ্কার পছন্দ করিস, তো সেই জন্য আমার মানে প্রচণ্ড টাইম লেগে যায় ঘর দুয়ার ঢুকলে পরিষ্কার করতে। তো চলো তোমাদের সঙ্গে দেখতে দেখতে কথা বলতে বলতে আমার ঘরগুলো মোছাও হয়ে গেল। তো দেখো বন্ধুরা, আবার অনেকক্ষণ পর তোমাদের সামনে কথা বলতে আসলাম, আর এখন বাজে বেলা 12টার মতো, আর সব কিছু কাজকর্ম আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, কারণ ক্যামেরা তুলে দেওয়ার মতো সে কেউ ছিল না আর কি। আর সোনা বাবা খুব বিরক্তি করছিল, তো সকালবেলা সবজি টবজি কাটা হয়ে গেছে, যেগুলো কেটেছি তোমাদের তো আগেই বলেছি। তারপর কিছু বাসন ছিল সেগুলোও মেজেছি, বাবা কিছু জামা প্যান্ট ছিল বাবা বোনের, ওগুলো কাচাকুচি করেছি, আর শুধুমাত্র ঘর মোছাটাই তো তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম। আর তারপর সোনা বাবাকে স্নান করিয়ে খাইয়ে ঘুমও পাড়িয়ে দিয়েছি। তো এইগুলোই মানে তখন কাজ তো শেয়ার করতে পারিনি, শুধুমাত্র কী কী করেছি না করছি সেই আপডেটটাই তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। তো চলো আবার পরে আসছি তোমাদের সঙ্গে কথা বলতে, দেখতে থাকো ভিডিওটা, আশা করি তোমাদের ভালোই লাগবে। যদি ভালো লাগে বন্ধুরা প্লিজ একটা লাইক করে দিও। বন্ধুরা দেখো এখন বাজে 3:30, আর স্নান করে আসলাম এখন, আর আজকে শ্যাম্পু করে নিয়েছি, আর স্নান করতে একটু দেরি হয়ে গেল, কারণ মা রান্না করছিল, মার কাছে বসেছিলাম চুলটা একটু কাটবো বলে, মা যেহেতু একটা কাজ করছিলো তো সেই কাজটা করে দিয়ে অবশ্যই চুলটা কেটে দেবে। তো শ্যাম্পু ট্যাম্পু করে নিয়েছি, আর এখন খাওয়া দাওয়া করবো, বেশি কথা বলবো না, কারণ প্রচণ্ড খিদে পেয়ে গেছে, কথা বলার মতো এনার্জি নেই। তো চলো কী কী রান্না হয়েছে না হয়েছে সেগুলো একবার দেখিয়ে দিই তোমাদেরকে, তারপর খেতে বসে যাই। তো পরে আসছি আবার তোমাদের সঙ্গে কথা বলতে। তো দেখো কী কী রান্না হবে সেগুলো তো আগেই তোমাদেরকে আমি বলে দিয়েছিলাম, কিন্তু তাও তোমরা জানো যে খেতে বসবার আগে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি, সেই জন্য আমি একটু শেয়ার করেও দিলাম তোমাদের সাথে। দেখো বন্ধুরা, আবার অনেকক্ষণ পর তোমাদের সঙ্গে আমি কথা বলতে আসলাম, আর এখন বাজে ওই 9:10 মতো। তো হাজব্যান্ড এখনও পর্যন্ত আসেনি, বাবা গেছে ওকে আনতে, তো হয়তো আধ ঘন্টার ভিতরে চলে আসবে আর কি। আর সোনা বাবা গেছে ওর বাবাকে আনতে,
তো ও খুব কান্নাকাটি করছিল, তো ওকে বলা হয়েছে যে বাবাকে আনতে যাবে দাদুর সঙ্গে, বলছে হ্যাঁ যাব, মানে এরকম বলছে হ্যাঁ এরকম। তো খুব কান্নাকাটি করছিল, আর যেই বাবার সঙ্গে ওকে পাঠিয়ে দেওয়ার কথা বলেছে, আর তো খুব আনন্দ, আর সাথে ভূমিকাও গেছে। তো বাবা যেহেতু একা মানে ওকে নিয়ে কোথাও যায় না, তো সামলানোরও একটা ব্যাপার থাকে, তো সেই জন্য ভূমিকাকে বললাম যে তুইও চল। আর দেখো আজকে সারাদিনই সেরকম কিছু একটা শেয়ার তোমাদের সঙ্গে আমি করতে পারিনি, কারণ মানে কোনো কোনো দিন এরকম হয় না যে মানে হয়তো ফোন রাখার সেরকম জায়গা পাওয়া যায় না, বা মানে ফোনটা ধরার জন্য কাউকে পাওয়া যায় না, এরকমই একটা ব্যাপার আজকে হয়েছে আর কি। তো মা এখন রান্না করছে, তো মা এখন ভাত করবে, আর তরকারি তো সকাল সব তুলে রেখেছে, এখন হয়তো ডিমের অমলেট করে নেবে, তারপর একটু সিদ্ধ টিদ্ধ দিলে হয়তো, আর মাছ রয়েছে, তার তরি তরকারি সব দুপুরেই করা হয়ে গেছে, সেই জন্য মা এখন আর কিছু করবে না। তো আজকের ভিডিওটা হয়তো ছোট হয়ে যাবে বন্ধুরা, আর এরপর থেকে তোমাদের সামনে মানে এসে কথা বলতে পারবো কি না জানি না। আর ভেবেছিলাম শোনো বাবা আসলে ঘুমিয়ে যাবে, কিন্তু ও সেইভাবে আমি ওকে খাইয়ে দিলাম, এবার দেখো বিছানা টিছানাও পিছনে ঝেড়ে টেড়ে সব রেডি করে রাখা আছে, যেহেতু ঘুমাবে, তারপর ওকে যেই খাইয়ে দিলাম ও আর ঘুমালো না। তো তখন দেখলাম ও যখন ঘুমালো না, তাহলে একটু দিই ঠাম্মার কাছে, তো কারোর কাছেই যাচ্ছিলো না, আমার কোলে মানে কাঁদছিলো, তো সেই জন্য বাবাকে দিলাম, বাবাকে নিয়ে গেল। তো আর তোমাদের সামনে মানে সামনাসামনি এসে কথা বলতে পারবো কি না জানি না, যদি কিছু পারি শেয়ার করব, আর যদি না কিছু পারি সেটা তো পরের কথা। তো চলো বন্ধুরা, প্রচণ্ড পরিমাণে গরম লাগছে, আর তোমাদের সঙ্গে কথা বলছি বলে দেখো ফ্যানটাও বন্ধ আছে, ফ্যান চালালে মানে অতিরিক্ত ভয়েসটা খারাপ আসে, শোশো করে আওয়াজ হয়, সেই জন্য আর কতটা আমি ঘামছি তোমরা আমাকে দেখে বুঝতে পারছো। তো চলো দেখতে থাকো ভিডিওটা, আশা করি তোমাদের ভালোই লাগে, যদি ভালো লাগে তাহলে বন্ধুরা প্লিজ একটা লাইক করে দিও। তো দেখো হাজব্যান্ড চলেও এসছে, আর শোনো বাবা খুব খুশি হয়েছিল নাকি, তো সেই মুহূর্তটা তো আমি ছিলাম না, ওই জন্য সেটা ক্যামেরা বন্দি করতে পারিনি। তো এখন এসে স্নান করে একটু চা খাচ্ছে, আর একটু পরে আমরা খাওয়া দাওয়া করবো, আর শোনো বাবা কিন্তু ঘুমিয়ে পড়ছে। তো চলো আজকের মতো এখানে শেষ করছি।